আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আমার প্রিয় আপু এবং ভাইয়ারা যে যেখানে বসে আমার এই ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকের ভিডিওটি আমি একদম ভোর থেকে শুরু করলাম, সুন্দর একটা সকাল দিয়ে আজকের ভিডিওটি আমি শুরু করছি। তো আমার প্রিয় একজন আপু, উনি ইংল্যান্ডে থাকে, তো ওনার ইচ্ছা পূরণ দিয়ে আমার আজকের ভিডিওটি আমার শুরু করা। তো আপুর ইচ্ছে ছিল আমি যেন ফজর নামাজের পর খুব ভোরে আমার বারান্দা থেকে বাইরের দৃশ্যটা আপুকে দেখিয়ে দেই। আপু এই দৃশ্যটাকে খুব মিস করে, তাই আমি আপুর জন্য এই শুটটুকু করে নিয়েছি। তো এখন একটু একটু করে ফর্সা হতে শুরু করেছে। তো নামাজ পড়ে আমার এই রাস্তার মাথায় হচ্ছে মসজিদটা, নামাজ পড়ে অনেকেই হাঁটছে বা অনেকেই আবার ঘরে ফিরছে। আর আমার কাছে কিন্তু আপুদের এই ছোট ছোট ইচ্ছাগুলো পূরণ করতে পারলে খুব ভালো লাগে। এখন আমি কিচেনে চলে আসলাম ব্রেকফাস্ট রেডি করার জন্য। তো একটা প্যান বসিয়ে দিলাম আর একটু তেল গরম করে নিলাম, আর এখানে আমি দুইটা ডিম দিয়ে দিচ্ছি, ভেজে নিচ্ছি ডিম দুইটা আর কি। আজকে আমি পিঠা তৈরি করার জন্য এই দুইটা ডিম ভাজছি। তো হালকা একটু লবণ দিয়ে দিলাম উপর থেকে, আর ডিমটাকে এখন স্পেচুলার সাহায্যে দুই দিক থেকে এই যে এভাবে সাদা অংশটা কুসুমের সাইডে উঠিয়ে দিব। খেয়াল রাখতে হবে কুসুমটা যেন কোনোভাবে গলে না যায়, আবার কুসুমটা যেন ভালোভাবে সেদ্ধ হয়। তো এই জন্য একটু আস্তের আগুনে কিছুক্ষণ ধরে রাখবো এভাবে। এই যে লেগে গিয়েছে দুইটা সাইড, তো এখন আমি উল্টিয়ে দিব। তো এই তো উল্টিয়ে এই সাইডটা আমি একটু ভালো করে ভেজে নিব। ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি। আর পিঠা বানানোর জন্য এখানে ব্যাটারটা রেডি করে নিয়েছি, দুইটা ডিম দিয়েছি, দুধ দিয়েছি হাফ কাপ, আর ময়দা দিয়েছি, চিনি দিয়ে আর পরিমাণ মতো লবণ দিয়ে। পাটিসাপটার ব্যাটারটা যেভাবে তৈরি করে ঠিক ওইভাবেই ব্যাটারটা তৈরি করে নিয়েছি, আর পাটিসাপটা পিঠা যেভাবে বানায় ঠিক ওভাবেই প্যানের মধ্যে দিয়ে দিলাম। আর প্যানটায় যেভাবে একটু ঘুরিয়ে নিচ্ছি, ছড়িয়ে দিচ্ছি আর কি। আর যে ডিম দুটাকে আমি ভেজে রেখেছিলাম ওই ডিম দুটো এখন আমি এই যে এখানে দিয়ে দিলাম, দিয়ে এখন এটাকে আমি পাটিসাপটার মতো ভাঁজ দিয়ে দিব। তো যারা নোয়াখালীর মানুষ তারা কিন্তু এতক্ষণে বুঝে গেছেন আমি কি পিঠা বানাতে চাচ্ছি। আমি আজকে ডিমের পান্তুয়া পিঠা তৈরি করব, এটা নোয়াখালীর খুবই বিখ্যাত কিন্তু একটা পিঠা। আমি খুব বেশি ভালো পারি না, খাওয়ার সৌভাগ্য হয়েছে অনেকবার কিন্তু বানিয়েছি দুই তিনবার, অত বেশি ভালো হয়নি। আমি কিন্তু নোয়াখালীর বউ, কিন্তু নোয়াখালীর কোনো পিঠাই আমি বানাতে পারি না, কিন্তু চেষ্টা করতে দোষ কি। তো আজকে ভাবলাম একটু চেষ্টা করে দেখি আর আমার আপুদের সাথেও শেয়ার করে ফেলি। আমার যারা নোয়াখালীর আপুরা আছেন তারা অবশ্যই বলবেন কেমন হয়েছে, আর আমাকে যদি কোনো সাজেশন দেওয়ার হয় তাহলে অবশ্যই দিবেন কেমন করে বানালে পিঠাটা আরও সুন্দর হবে, আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে এটা জানিয়ে দিবেন। তো আবারও কিন্তু প্যানের মধ্যে আমি আরও একটু বেটার দিয়ে আরও একটা লেয়ার রেডি করে নিয়েছি। এখন আগে যে লেয়ারটা রেডি করেছিলাম ওই লেয়ারটা আবার এটার উপরে দিয়ে দিলাম, তো এখন দুইটা লেয়ার হলো আর কি। তো এভাবেই আমি কিছুক্ষণ ছেঁকে নিব, মানে পাটিসাপটা পিঠা যেভাবে বানায় ছেঁকে আমি এই তো হয়ে গেছে নামিয়ে নিব এখন। আর এখন একটা নাইফের সাহায্যে আমি পিস পিস করে কেটে নিচ্ছি। আর কাটার পরে আমি আমার প্রিয় আপুদেরকে একটু দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। আমার কাছে তো আলহামদুলিল্লাহ অনেক ভালো লেগেছে, অনেক সুন্দর হয়েছে, আর এখন তো ভয়েস ওভার করছি। খেতেও কিন্তু খুব বেশি টেস্ট হয়েছিল আর বাচ্চারাও খুব পছন্দ করেছে। আগেও দুই থেকে তিনবার মনে হয় বানিয়েছি এই পিঠাটা, আগে যতবারই বানিয়েছি আমার কাছে মনে হয়েছে এবারই সবচেয়ে বেস্ট হয়েছে। তো এখন আমি একটু চা বানিয়ে নিলাম, দুধ চা অনেক দিন খাই না কারণ আমার দুধ চা একদমই নিষেধ, প্রেশারের অনেক প্রবলেম, সবসময় প্রেশারটা হাই থাকছে। তো আজকে একটু খেতে ইচ্ছে করলো তো একটু বানিয়ে নিলাম, তো বাচ্চারাও বললো মা আমরাও খাবো, তো ওদের জন্য বানিয়েছি। তো এই তো কাপে একটু ঢেলে নিলাম, এখান থেকে এক পিস পিঠা খেয়ে নিব, আমি বেশি খাবো না কারণ খাবারেরও একদম রুচি নেই কোনো। খেয়ে একটু পানি খেয়ে চাটা খেয়ে নিব, তারপর আবার ওষুধ আছে, ওষুধগুলো খেতে হবে। আর আমার যে ফিল্টারটা আছে ওই ফিল্টারটা সম্ভবত ফিল্টারের ভিতরের কিটটা নষ্ট হয়ে গেছে, আর ছাকনিটাও খুব ময়লা হয়ে গেছে, মানে তিন মাস হয়েছে কিটটা লাগিয়েছি আর ছাকনিটা। তো এগুলো একটু চেঞ্জ করতে হবে, মানে পানিটা আর নিচ্ছে না, ফিল্টারের পানি আসছে না। তো এখন একটু বাইরে যাব আমি, কিছু সবজি কিনে নিয়ে আসব,
আর ফিল্টারের জন্য কিট আর ছাঁকনি কিনে নিয়ে আসব। আর এই যে আমার ছেলে এখন ব্রেকফাস্ট করছে, আমি আর মেয়ে আগেই করে নিয়েছি, তো ওর ব্রেকফাস্টটা হয়ে গেলেই টেবিলটা ক্লিন করে আমি বাইরে চলে যাব। আর আমি কিন্তু অফ ক্যামেরায় বাইরে গিয়েছি, বাজারও করেছি, বাজার করে আরএফএল থেকে এই ফিল্টারের কিটটা কিনেছি, ছাঁকনি কিনেছি, আর আরএফএল থেকে একজন লোক সাথে নিয়ে এই তো বাসায় চলে এসেছি। এখন আরএফএলের যে ভাইয়াটা এসছে আমার সাথে, উনি ফিল্টারের কিটটা চেঞ্জ করে দিচ্ছে, আর আমি সাইডে দাঁড়িয়ে একটু ক্যামেরা ক্যাপচার করে নিচ্ছিলাম। আগেও কিন্তু চেঞ্জ করা হয়েছিল এই কিটটা, কিন্তু আমি অত খেয়াল করে দেখিনি, তো আজকে ভাবলাম একটু ভালো করে দেখে নিই, নেক্সট টাইম যেন আমিই লাগাতে পারি। তো এই যে চারটা জিনিস চেঞ্জ করলো আর কি, ভিতরে একটা এই যে কিট ছিল তার উপরে আরেকটা দিবে, আর ছাঁকনিটা আর সামনে একটা কি যেন চেঞ্জ করলো, মোট চারটা জিনিস ভাইয়া বললো যে চারটা জিনিস চেঞ্জ করতে হয়। পানির অপর নাম কিন্তু জীবন। পানির ব্যাপারটা কিন্তু আমাদেরকে খুব বেশি খেয়াল করতে হয়, পানিটা থেকেই কিন্তু বিভিন্ন রকমের রোগ ছড়ায়, এজন্য মানে ফিল্টারের ব্যাপারটা খুব বেশি সতর্ক থাকতে হয়। তো আমি ভাবছি কারেন্টের যে ফিল্টারগুলো আছে ওগুলো লাগাবো, তো ওনার সঙ্গে একটু কথা বললাম আর দেখালাম কোন জায়গায় লাগালে ভালো হবে। তো আমি হয়তো দুই মানে এটা যদি 3 মাস যায় আর কি, এটার পরে আমি ইলেকট্রিক যে ফিল্টারটা আছে ওটা লাগিয়ে নিব, আর এটা 2 মাস 3 মাস পর পর চেঞ্জ করা 1,000 টাকার মতো প্রায় খরচ পড়ে যায়, তার চেয়ে আমার ওই ফিল্টারটা লাগিয়ে নেওয়াই মনে হয় ভালো হবে। তো এই তো ফিল্টারের সব কিছু চেঞ্জ করে দিয়ে উনি চলে গেছে, এখন আমি ফিল্টারটা যেখানে থাকে সেখানে রেখে দিব, আর পানি দিয়ে দিচ্ছি ফিল্টারে, কারণ কালকে থেকে কিন্তু কিনে পানি খাচ্ছি, তো এখন ফিল্টারে পানি দিয়ে দিলাম। আর এখন আমি আপনাদের সাথে আমার সংসারের একটা নতুন জিনিস শেয়ার করব। তো কালকে এই গ্লাসগুলো লাগিয়ে দিয়ে গেছে, তো আমার মেয়ের রুমে কিন্তু ড্রেসিং টেবিল আছে, আর ড্রেসিং টেবিলের গ্লাসটা কিন্তু এই যে এরকম চাপা ছোট, মানে পা পর্যন্ত দেখা যায় না, শাড়িটারি পরলে নিচ পর্যন্ত দেখা যায় না, তো এই জন্য ছেলের রুমে কোনো ড্রেসিং টেবিল নেই। তো ছেলে আবার কয়েকদিন ধরে আবদার করলো যে ওর ডোরের পিছনে যেন একটা গ্লাস লাগিয়ে দেই, তো ছেলের রুমে লাগাবে, এখন মেয়ে বলল মেয়ের রুমেও লাগিয়ে দিতে হবে, তো এই জন্য দুজনেরই ডোরের পিছনে এই যে এই গ্লাসগুলো লাগানো হয়েছে, তো এগুলো কালকে লাগিয়ে দিয়ে গেছে। আর গ্লাসগুলো লাগানোতে কিন্তু খারাপ লাগছে না, ভালোই লাগছে, এখন শাড়ি টাড়ি পরলে একদম নিচ পর্যন্ত মানে পা পর্যন্ত দেখা যাবে। আর এটা হচ্ছে ছেলের রুমটা, ছেলের রুমে যেহেতু কোনো ড্রেসিং টেবিল নেই ওর রেডি হতে প্রবলেম হয়, তাই ডোরের পিছনে এই গ্লাসটা লাগিয়ে নিয়েছি। আর এখন চলে এসেছি কিচেনে, তো খালা শাক কেটেছে, এখানে পালং শাক লাউ কেটেছে, আর এখানে আমি মসুরের ডাল ভিজিয়ে রেখেছি, মসুরের ডালটা ব্লেন্ড করে আমি ডালের বড়া করব, আর লাউয়ের ছোকলাটা এখানে আলুর সাথে কুচি করে রেখেছে, পেঁয়াজ ধনে পাতা আর টমেটোও কেটে রেখেছে, আর এই যে রুই মাছ ভিজিয়েছি লাউ দিয়ে রুই মাছ দিয়ে রান্না করব আর কি, তো মাছটা খালা ধুয়ে রেখেছে, এখন আমি ডালটাকে একটু ব্লেন্ড করে নিচ্ছি, রান্নাবান্নার প্রিপারেশন নিচ্ছি আর কি, রান্নাবান্নাটা করে ফেলবো, খালা ওদিকে ঘরটর ঝাড়ু দিয়ে মুছে নিচ্ছে। আর এদিকে ডালের বড়াটা রেডি করে নিয়েছি, আর চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে ডালের বড়াগুলো ভেজে নিচ্ছি, আর পাশের চুলায় লাউয়ের ছোকলা আর আলুটা ভেজে নিব। আর মাঝে মাঝে একটু আমার আমার বেডরুমেও যেতে হচ্ছে, কারণ খালাকে দিয়ে আমি আজকে আমার বেডরুমটা পুরো ডিপ ক্লিন করাচ্ছি, তো খালা করছে আমি একটু দেখিয়ে দেখিয়ে দিচ্ছি আর কি, আর এদিকে এসে রান্না করছি। তো এখন ডালের বড়া ভাজতে ভাজতে আপনাদেরকে ছোট্ট একটা রিকোয়েস্ট করে নিচ্ছি, প্রতিদিনের মতো আমার এই ব্লগ ভিডিওগুলি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন, আপনাদের একটা লাইকই কিন্তু অসংখ্য আপু ভাইয়ার কাছে পৌঁছে দিবে আমার এই ভিডিওটি, আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাহায্য করবে বড় করতে। তো ডালের বড়াগুলো আমি এখন একটু উল্টিয়ে দিচ্ছি, আর এই ডালের বড়াটা কিন্তু আমার খুবই পছন্দের একটা খাবার, আর আমার বাচ্চারাও দেখে আমার মতনই পছন্দ করে, তো আমি যাই রান্না করছি আমার মনে হয় না আজকে কোনো কিছুই তারা ধরবে, এই ডালের বড়াটা দিয়ে তারা ভাত খেয়ে নিবে। তো যাই হোক, এখন আমি রহিমা আক্তার আইডি থেকে আপু তুমি বলেছ
যে তোমার মেয়ের 2 তারিখ থেকে পরীক্ষা, আমি যেন সবাইকে বলে দেই তোমার মেয়ের জন্য দোয়া করতে। হ্যাঁ আপু, অবশ্যই, যারা HSC পরীক্ষার্থী আছে, মানে আমার মেয়েও তো পরীক্ষা দিবে, তো ও কমার্সের, ওর 5 তারিখ থেকে পরীক্ষা। তো সব ভাইয়া এবং আপুদেরকে বলছি, সবাই, যত মানে মামুনিরা বাবারা আছে, HSC পরীক্ষা দিবে, সবার জন্য দোয়া করবেন, সব সন্তানেরাই যেন ভালো রেজাল্ট করে। এটা কিন্তু বাবা মার অনেক বড় একটা টেনশন। অনেক কথা বলে ফেললাম আমার ভাইয়া আপুদের সাথে আজকে। কথা বলতে বলতে ডালের বড়াগুলো ভেজে নিয়েছি, এখন মাছগুলো ভেজে নিচ্ছি। মাছ দিয়ে আমি লাউ তরকারি রান্না বসিয়ে দিয়েছি, আর এই যে পালং শাকটা এদিক থেকে ভেজে নিচ্ছি। লাউ তরকারিটা অলমোস্ট ডান, চুলার হিটটা এখন অফ করে দিব। শাকটা হয়ে গেলেই ভাত বসিয়ে দিব, আর আমার রান্না বান্না শেষ। আর খালা দেখি কি করছে, ওদিকে একটু যাই। তো এই তো চলে এলাম আমার বেডরুমে। তো বেডরুমের ঝুল ঝাড়া হয়েছে, জানলাগুলো সব ভালো করে মুছে নিয়েছি, আর নেটগুলোও পরিষ্কার করা হয়েছে। তো একজন আপু বলেছিল নেট পরিষ্কার কিভাবে করি দেখিয়ে দিতে। তো আপু সরি, আজকের ভিডিওতে আমি দেখাতে পাই না, নেক্সট কোনো ভিডিওতে অবশ্যই আমি তোমাকে দেখিয়ে দিব। আর ফ্যানগুলোও মুছে নিয়েছে খালা। তো অনেকেরই কোশ্চেন থাকে যে আমার বিছানাটা কিভাবে টান টান থাকে, বা ম্যাট্রেসের উপর আমি কোনো তোশক ব্যবহার করি কি না। এজন্য আমি আজকে ভাবলাম একটু দেখিয়ে দেই আপনাদেরকে, যেহেতু বেডশিটগুলো উঠিয়ে নেওয়া হয়েছে। তো এই যে ম্যাট্রেসের উপরে কিন্তু একটা তোশক আছে, আর এই ম্যাট্রেসটা কিন্তু অর্ডার দিয়ে বানানো হয়েছে। আমার যেহেতু ব্যাক পেনের প্রবলেম আছে, এটা অর্থোপেডিক্স, আর এই ম্যাট্রেসটা হচ্ছে সোয়ান ফোমের। সোয়ান ফোম থেকে এটা অর্ডার করে বানানো হয়েছে, আর তোশকটাও ওদেরই বানানো, তোশকটাতে ফোম দেওয়া হয়েছে সম্ভবত। তো ম্যাট্রেসটা খালি আমার জন্য খুবই ভালো, কিন্তু তোশকটা আমার জন্য পারফেক্ট না। এই তোশকটাতে ঘুমালে আমার ব্যথা করে, তো আমি মাঝে মাঝে তোশকটাকে উঠিয়ে সরিয়ে তারপরে কিন্তু রাতের বেলায় ঘুমাই, তা না হলে খুব বেড়ে যায় ব্যথা। তো অনেকেই সুবিধা অসুবিধা জানতে চেয়েছেন, সেজন্যই আর কি বলে দেয়া। তো আরও একজন আপু, নামটা আমার মনে নেই, আমি কিন্তু আমার এই 4 পার্টের ডোরটা আরও 2টা ভিডিওতে দেখিয়েছি। তো নতুন নতুন আপুরা অ্যাড হচ্ছে, তাদের কমেন্টের আসলে যদি রিপ্লে না করি, যদি না দেখাই, তারা হয়তো মনে কষ্ট পাবে, সেজন্য বাধ্য হয়ে আমাকে আবারও দেখাতে হচ্ছে। তো আপু বলেছে আপু মিস্ত্রিকে দেখাবে, আমি যেন ভালো করে আমার ভিডিওতে এই ডোরটা একটু দেখিয়ে দেই। তো সেজন্যই আজকে আবার একটু দেখিয়ে দিলাম। আর একজন আপু তো আমার সাথে রাগই করেছে, আমি পানি খাবার জগ গ্লাস কোথায় রাখি এটা দেখাতে বলেছিল। তো আমি দেখিয়েছিলাম আরেকটা ভিডিওতে, আপু হয়তো সেই ভিডিওটা দেখেনি। তো আমার বাচ্চারা জগ থেকে পানি নিতে পারে না, যেহেতু কাঁচের জগ ভারী, ওরা পানি নিতে পারে না, ফিল্টার থেকেই পানি নেয়। তাই আমি আর জগে পানি রাখি না, ফিল্টারের উপরে গ্লাস রেখে দেই, ওরা ফিল্টারের উপর থেকে গ্লাস নিয়ে পানি খেয়ে নেয় ফিল্টার থেকেই। তো এই তো আপু দেখিয়ে দিলাম তোমার জন্য। আর এখন চলে এসেছি আমি আমার ছেলের রুমে। আর ছেলের রুমে আসার কারণ হলো আমার একজন প্রিয় আপু শিরিন আইডি থেকে। শিরিন আপু, তুমি বলেছিলে যে আমার ছেলের চেয়ারটা যেন একটু ভালো করে দেখিয়ে দেই। তো এই যে তোমার জন্য ছেলের চেয়ারটা একটু দেখিয়ে দিচ্ছি, এটা মুভিং চেয়ার, এটা উঁচা নিচু করা যায়, এটার প্রাইস নিয়েছিল 4,500 টাকা। তো এই তো তোমার জন্য চেয়ারটাও দেখিয়ে দিলাম। অনেক সময় অনেক কমেন্ট নিচে চলে যায়, একটু দেরি হয়ে যায় আমার তোমাদের কমেন্টগুলো রিপ্লে দিতে বা দেখাতে, সেজন্য কোনো আপুরাই কষ্ট নিও না মনে। আমি কিন্তু অবশ্যই এই ভিডিওতে না হলেও নেক্সট ভিডিওতে তোমাদের রিকোয়েস্টগুলো অবশ্যই রাখার চেষ্টা করব। তো এখন আমরা সবাই শাওয়ার নিয়েছি, নিয়ে আমি একটু রোদে এসেছি, বারান্দায় খুব সুন্দর রোদ আসছে। আর এই যে বাবুর মাস্কগুলো ধুয়ে দিয়েছিলাম, একটু নেড়ে দিয়েছি, দিয়ে আমি একটু চুলগুলো শুকিয়ে নেব, যেহেতু ঠান্ডার প্রবলেম, চুলটা ভিজা থাকলেই ঠান্ডা লেগে যায়, মানে খুব বেশি ঠান্ডার সমস্যা। আর এখন মনে হচ্ছে দিন দিন বাড়ছে শুধু ঠান্ডার প্রবলেমটা। তো শাওয়ার নিয়ে কিন্তু নামাজ পড়ে নিয়েছিলাম, তারপরে কিন্তু বারান্দায় বসে চুলটা শুকিয়ে নিলাম। তো এখন আমি টেবিলটা গুছিয়ে নিয়েছি, মানে দুপুরের খাবারগুলো সব টেবিলে নিয়ে এসেছি। তো এই যে লাউ দিয়ে রুই মাছ দিয়ে রান্না করেছি, লাউ আর আলু ভাজি, এই তো পালং শাক আর ডালের বড়া। তো আমি আজকে জানি আমার বাচ্চারা শুধু ডালের বড়া দিয়ে ভাত খাবে, আর একটা তরকারিও তারা খাবে না। আমার নিজেরও মনে হচ্ছে যে শুধু ডালের বড়া দিয়েই খাবো। আর খেতে খেতে আপনাদের কাছ থেকেও বিদায় নিয়ে নিব। আর আজকের ভিডিওটি কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। সবার সুস্থতা কামনা করছি, সবাই অনেক বেশি ভালো থাকবেন, কথা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।